আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। তো আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে স্টিলের গ্লাসে নরম তুলতুলি সফট একটি কেক তৈরি করতে পারবেন। খুবই মজাদার একটি রেসিপি, যেহেতু স্টিলের গ্লাসে কেক তৈরি করবেন। এতটাই সফট হয়েছে, বারবার আমি নেড়েই যাচ্ছি। অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগবে, চলুন রেসিপিটি দেখে নিই। একটি পাত্রে আমি সব উপকরণ নিয়ে নিব। এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দুই চামচ কোকো পাউডার, এক চামচ বেকিং সোডা। উপকরণগুলি চেলে নিব। চালা হয়ে গেছে, এখন একটি সাইডে রেখে দেব। একটি পাত্রে দুইটি ডিম নিয়ে নিব। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ তেলও দিয়ে দিব। এখন একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যেহেতু কাঁটা চামচ, আমার একটু সময় লাগবে, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব, আবারও নেড়ে চেড়ে নেব। মিশ্রণটা বানাতে আমার 10 মিনিট সময় লেগেছে, যেহেতু কাঁটা চামচ একটু সময় নিয়ে করতে হবে। মিশ্রণটি হয়ে গেছে, এখন ময়দার মিশ্রণগুলি দিয়ে দিব, অল্প অল্প করে দিয়ে দিব। সব একসাথে দিতে গেলে দলা পেকে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, হয়ে গেছে। আবারও দিয়ে দিব ময়দার মিশ্রণগুলি, সবগুলি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো মিশ্রণটি হয়ে গেছে, আমি দেখে দিচ্ছি কিরকম হয়েছে। এখন একটি স্টিলের গ্লাস নিয়ে নিছি, এখানে আমি তেল ব্রাশ করে নেব। একটি করে দেখেছি, নিচে একটি কাগজ আমি কেটে নিয়েছি, স্টিলের নিচে মাপ দিয়ে আমি সুন্দরভাবে গোল করে কেটে নিয়েছি। তো আবার একটু উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিই। হয়ে গেছে, এখন কেকের মিশ্রণটা ঢেলে দিব। একটি গ্লাসে অর্ধেক ঢেলে নিব।
দেখছেন অর্ধেকটা ঢেলে নিয়েছি, এখন ডোনাটা ঢেলে নেব। আর উপর দিয়ে আমি কিশমিশটা আর চকলেট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন এক্সট্রা ফ্রাই প্যানে আমি 10 মিনিট গরম করতে দেবো চুলা হাই হিটে। 10 মিনিট হয়ে গেছে, আমি স্টিলের কেকটা বসিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে 30 থেকে 35 মিনিট আমি অপেক্ষা করবো। এখন 30 মিনিট হয়ে গেছে, এখন একটু খুলে নিই। সুন্দর হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিব আমি। 10 থেকে 15 মিনিট ঠান্ডা হলে আমি এখান থেকে বের করে নিব। কেকটি বাইট করতে চামচ বা ছুরি কিছুই লাগবে না, আপনি আলতোভাবে যাকে দিলেই বের হয়ে আসবে সুন্দরভাবে। সুন্দরভাবে বের হয়ে আসছে দেখছি। এভাবে আমি বের করে নেব দোলটা। খুবই সফট একটা কেক হয়ে গেল, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লেগে থাকে। আশা করি বাসায় ট্রাই করবেন মজার একটি কেক, চকলেটি খুবই সফট একটা কেক হয়ে গেল। তো আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।